করোনা টিকার দ্বিতীয়বার নিবন্ধন, কোভিড ভ্যাকসিন রিরেজিস্ট্রেশন। করোনা টিকার দ্বিতীয়বার নিবন্ধন আসলে আপনি কেন করবেন? আসসালামু আলাইকুম দর্শক, আপনি দেখছেন টেক ডট কম ইউটিউব চ্যানেল এবং আমি ইমরান আছি আপনার সাথে। আসলে করোনা টিকার দ্বিতীয়বার নিবন্ধন কেন করবেন সে বিষয়ে যদি কথা বলতে যাই, তাহলে হয়তোবা আপনি প্রথম নিবন্ধনের সময় কোনো ভুল করেছেন, কিংবা আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছেন সেই মোবাইল নাম্বারটি এখন আপনার কাছে নেই, হারিয়ে গেছে, কিংবা আপনি আগে এক ঠিকানায় ছিলেন বর্তমানে অন্য ঠিকানায় আছেন, যেখানে এখন বর্তমানে আছেন সেখানে আপনার টিকা দিতে সমস্যা হচ্ছে, এই সমস্ত বিভিন্ন টিকা জটিলতায় জড়িয়ে গেছেন, কিংবা আপনার বিশেষ প্রয়োজনে আপনার দ্বিতীয়বার টিকার আবেদন করার প্রয়োজন খুবই জরুরি হয়ে পড়েছে, যদি এরকম সমস্যা আপনার হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। করোনা টিকা আসলে কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার কিছু নেই, তবে সেই সাথে এর জটিলতার বিষয়গুলো আমাদের অনেককে বেশ ঝামেলায় ফেলে দিয়েছে। আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আপনারা জানেন যে কোভিড-19 ভ্যাকসিনের জন্য যে নিবন্ধন আবেদন প্রক্রিয়া সুরক্ষা .gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে হয়ে থাকে এবং সুরক্ষা অ্যাপস নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশনও রয়েছে। তো যাই হোক, আমরা কম্পিউটার স্ক্রিনে সুরক্ষা .gov এই ওয়েবসাইটে চলে আসলাম। এখানে এসে দেখবেন যে আপনি বাম পাশে জাতীয় পরিচয়পত্র নামে একটি অপশন আছে, জন্ম নিবন্ধন নামে একটি অপশন আছে এবং পাসপোর্ট দেশি অবলিক বিদেশি এই নামে একটি অপশন আছে। তো পাসপোর্টের বিষয়টি আমি এখন বলবো না, জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র এই দুইটি নিয়ে কথা বলবো। আপনি যখন আবেদনের জন্য স্টেটই নির্বাচন করবেন তখন তার ঠিক নিচে জাতীয় পরিচয়পত্র এন্ট্রি করার জন্য আপনাকে বলবে। তো সেইখানে আপনি দেখবেন যে একটা এক্সাম্পল দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, এখানে 17 ডিজিটের একটা স্যাম্পল নাম্বার দেওয়া আছে। আপনি যখন কার্সার রাখবেন এটা প্রিভিউ থাকবে, যখন আপনি লেখা শুরু করবেন তখন সেটা চলে যাবে। তো এইখানে 17 ডিজিটের একটা উদাহরণ দেওয়া আছে, আপনি 17 ডিজিটের এনআইডি নাম্বার ব্যবহার করে এই আবেদন প্রক্রিয়াটি করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি যদি 17 ডিজিটের নাম্বার দিয়ে আবেদন করেন সেই ক্ষেত্রে আপনার 17 ডিজিটের নাম্বারের প্রথম যেই চারটি ডিজিট সেই চারটি ডিজিট হচ্ছে আপনার জন্মসাল। আপনি একটু লক্ষ্য করুন যে আপনি যদি 17 ডিজিটের নাম্বার দিয়ে কখনো আবেদন করে থাকেন অথবা 17 ডিজিটের মধ্যে 4 ডিজিট জন্মসাল, এই 4 ডিজিট বাদ দিয়ে 13 ডিজিট দিয়ে যদি আবেদন করে থাকেন তাহলে যেটি দিয়ে আপনি এর আগে আবেদন করেছেন সেইটি ব্যতীত অন্যটি দিয়ে আপনি আবার আবেদন করতে পারবেন। ভালোভাবে লক্ষ্য করুন, আপনি যদি এর আগে 13 ডিজিটের নাম্বার দিয়ে আবেদন করে থাকেন তাহলে পরবর্তীতে আপনি 17 ডিজিটের নাম্বার দিয়ে আবেদন করতে পারবেন, এবং আপনি যদি আগে 17 ডিজিটের নাম্বার দিয়ে আবেদন করে থাকেন তবে পরবর্তীতে আপনি 13 ডিজিটের নাম্বার দিয়ে আবার আবেদন করতে পারবেন। সেই সাথে এখন সবার স্মার্ট কার্ড তৈরি হয়ে গেছে, স্মার্ট কার্ডের 10 ডিজিটের নাম্বার সবারই হয়ে গেছে। তো এই স্মার্ট কার্ড নাম্বার দিয়ে আপনি কিন্তু আরেকটি আবেদন করতে পারেন, এবং নিচে দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট, এই জন্ম নিবন্ধন সার্টিফিকেট এইটা দিয়ে আপনার যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে জন্ম সনদ নাম্বার দিয়েও আপনি আরেকটি আবেদন করতে পারবেন। তো দর্শক, এই ছিল আজকের মতো। আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল বাটনটি অন করে দিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, অন্যের প্রয়োজনে আসতে পারে যদি বলে মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।